দুনিয়াতে যত মানুষ জন্ম নিয়েছে, প্রতিটা মানুষ কিন্তু আপনার শত্রু হয়েও জন্ম নেয়নি, আবার আপনার বন্ধু হয়েও জন্ম নেয়নি। তাহলে দুনিয়াতে আসার পরে আপনার শত্রু আর বন্ধু কীভাবে তৈরি হচ্ছে? দুনিয়াতে আসার পরে আপনার বন্ধু তৈরি হচ্ছে আপনার সুন্দর ব্যবহার এবং সুন্দর কথার কারণে, এবং আপনার যে শত্রু তৈরি হচ্ছে সেটাও কিন্তু আপনার খারাপ ব্যবহার এবং খারাপ কথার কারণে। তাহলে আপনার কারণেই আপনার শত্রু তৈরি হচ্ছে এবং আপনার কারণেই আপনার বন্ধু তৈরি হচ্ছে। এই জন্য দুনিয়াকে দেখার নজর পরিবর্তন করতে হবে। বুঝতে পেরেছেন? আপনাকে কেউ যদি বলে যে এই এই গাছটাতে এখন ফল পাকেনি, ফল পারিস না, এই জিনিসটা দুই রকমভাবে দেখা যায়। একরকমভাবে যে আমি ফল পাচ্ছি সেটা আমার নিজের ব্যাপার, তুমি কেন কথা বলছো, এটা খারাপভাবে দেখা যায়। আবার ভালোভাবেও দেখা যায় যে সেই ব্যক্তিটা ভালো চাচ্ছে, গাছটার ফল এখন পাকেনি, সেটা খেলে আমি সেই স্বাদটা পাবো না যে স্বাদ পাকার পরে পাবো। তাহলে লোকটি কথা ভালো বলছে, তার কথা শোনা মেনে নেওয়া। একই কাজ আপনি দুই রকমভাবেও দেখতে পারেন। যত মানুষ আপনার আশেপাশে আছে, আপনার স্ত্রী হোক, আপনার স্বামী হোক, আপনার ভাই হোক, আপনার পিতা হোক, আপনার মা হোক, স্বামী স্ত্রী শ্বশুর শ্বশুরী, যত মানুষ আত্মীয় স্বজন আছে, সকলেই যে কথাগুলো বলে সেই কথাগুলো কিন্তু ভালো কথাই বলে। একটু নজর করে দেখেন, তারা যে কথাগুলো বলছে সেই কথাগুলো অবশ্যই ভালোই বলছে, কিন্তু আমাদের দেখার নজরটা খারাপ হয়ে গেছে। যদি আপনার স্বামী বলে এই তুমি এই নামাজ পড়ো নি কেন, এই তুমি এই কাজ করো নি কেন, স্বামীর কথার ভিতরেও কিন্তু ভালো রয়েছে। স্ত্রী যখন সংসারের ব্যাপারে কথা বলে যে এই আজকে সংসারে এই জিনিস নাই, ওই জিনিস নাই, এটা নাই, ওইটা নাই, সেই সংসারে কিন্তু ভালো যাচ্ছে। আপনার পিতা যদি আপনাকে শাসন করে যে এই তুই কাজ করবি না, বাইরে যাবি না, এটা খারাপ, তাহলে আপনার পিতাও কিন্তু ভালো চাচ্ছে। মানে প্রতিটা মানুষ, আপনার যে আত্মীয় স্বজন আছে, এই সমস্ত মানুষই কিন্তু আপনার ভালো চাচ্ছে, কিন্তু কথা বলার ভঙ্গিটা ভালো না, এর জন্য আমরা খারাপভাবে নিচ্ছি। তারা যেভাবে কথা বলছে সে কথা বলার ভঙ্গিনিটা ভালো না। একই কথা দুই রকমভাবে বলা যায়। একজনকে আমি বললাম ভাই তুই নামাজ পড়িস না কেন, সে যদি ঢিপ দিস না, কবে ঢিপ দিবি, নামাজ পড়িবি, এরকমভাবে একজনকে নামাজ যায় ধমক ধমক দিয়ে কথা বলবে, তো সেই কথাটা কেমনভাবে নেবে? অবশ্যই খারাপভাবে নেবে। আমি যদি তাকে প্রতিদিন সালাম দিই, আসসালামু আলাইকুম, ভালো আছেন, কেমন আছেন, তার সঙ্গে যদি একটা সম্পর্ক তৈরি করি, তাকে যদি একটা দুদিন চা খাওয়াই, বিস্কুট খাওয়াই, তাকে যদি একদিন পর বলি চলেন যায় নামাজে আসি, সে যদি বলে প্রথম দিন যদি এক্সকিউজ দেখায় দেন আমার একটু অসুবিধা আছে, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, তার সঙ্গে একটা সম্পর্ক তৈরি করুন, ধীরে ধীরে সে পরিবর্তন হবে। কিন্তু সর্বপ্রথম আগে নিজেকে পরিবর্তন করার উপরই, সর্বপ্রথম আগে নিজেকে পরিবর্তন করারই চেষ্টা করতে হবে। আপনি নিজে পরিবর্তন হননি তো অন্য মানুষকে পরিবর্তন করা কিন্তু খুব কঠিন। বুঝতে পেরেছেন? আপনার জীবনের যদি ভিতরে গলত থাকে, খারাপ থাকে, যখনই আপনি অন্য কাউকে পরিবর্তন করতে চাইবেন, সেটা আপনার স্ত্রী হোক, আপনার সন্তান হোক, বা যে কোনো মানুষ হোক, তখনই আপনার ভিতরে সে তালাশ করেছে কোনো খারাপ গুণ রয়েছে কিনা, কোনো খারাপ বিষয় তার ভিতরে রয়েছে কিনা, দেখবে যে সে আমাকে পরিবর্তন করার চেষ্টা করছে, তার ভিতরে কোনো খারাপ গুণ বা খারাপ দোষ আছে কিনা, সে কিন্তু এই জিনিসটা দেখবে, যাচাই করবে। তো আপনার নিজের ভিতরে যদি খারাপ গুণ থাকে, তো আপনি কিন্তু অন্য মানুষকে ভালো করতে পারবেন না। যখনই আপনার ভিতরে কোনো কথার দ্বারা হোক, কোনো কর্মের দ্বারা হোক, যদি খারাপ কিছু তার নজরে পড়ে যায়, সঙ্গে সঙ্গে আপনার সঙ্গে থাকা কিন্তু সে ছেড়ে দেবে এবং আপনার কথা সে আর মানবে না, কারণ আপনি নিজেই খারাপ। সে বলবে তুমি নিজেই খারাপ, তুমি আমার ভালো করতে শোনা, তোমার ভিতরে দোষগুণ হাজার হাজার। এই জন্য সর্বপ্রথম আগে নিজেকে পরিবর্তন করা, হন আপনি স্বামী, হন আপনি পিতা, বা যেই হন না কেন, আগে আপনি নিজে পরিবর্তন হন। এবং কীভাবে মানুষকে পরিবর্তন করতে হয়, কীভাবে মানুষকে সুন্দরভাবে কথা বলতে হয়, এই সমস্ত বিষয়ে আগে নিজের ভিতরে জ্ঞান অর্জন করাও জরুরি। আজকে পর্যন্ত সকালে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।